বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, কারণ আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হলো, বাড়ির সদর দরজার সামনে সকালে ঘুম থেকে উঠেই আমরা জল কেন ছড়াব, আর বাড়ির সদর দরজার সামনে জল দিলে কি হয়। হ্যাঁ বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সদর দরজায় ঝাঁট কেন দেব, জল কেন দেব, এমনকি গোবর ছড়া কেন দেব। হ্যাঁ বন্ধুরা, গ্রামগঞ্জের মায়েরা সকালে ঘুম থেকে উঠে সদর দরজায় ঝাঁট দিয়ে গোবর দিয়ে মাড়ুলি দেয়, আর সেটা অত্যন্ত উত্তম কাজ। কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না, এই আধুনিক সমাজে এই সমস্ত কিছুই কমে গেছে, কাজেই ঝাঁট দিয়ে অন্তত জল দিতে হবে। তাই আজ এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ বিশেষ দিক আপনাদের কাছে তুলে ধরব, আর তা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ঘরে মা লক্ষ্মী আসুক। এমন কোনো পরিবার নেই যারা চায় না যে তার গৃহে মা লক্ষ্মী না আসুক, আর এটা কেউ চায় না। আমরা 100টা মানুষের মধ্যে 100 জনই চাই যেন মা লক্ষ্মী দেবী আমাদের বাড়িতে আসুক, আমার ঘরে স্থিত থাকুক। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী যেন চিরদিনের জন্য আমার গৃহে থাকেন, মা লক্ষ্মী যেন আমার গৃহে বিরাজমান হন আমারই ঘরে, আর এটাই আমরা সকলেই চাই। কিন্তু আপনারা কি জানেন যে কিভাবে মা লক্ষ্মীকে আনতে হয়, মা লক্ষ্মী দেবীকে আসার জন্য কি করতে হবে আমাদেরকে? সেইগুলো তো আমরা করি না, তাহলে মা লক্ষ্মী দেবী গৃহে আসবেন কি করে? বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে সর্বপ্রথম ভোর 4টে থেকে সকাল 6টার মধ্যে, আর যদি বড়দিনের বেলা হয়, যদি গরমের সময় হয়, তাহলে ভোরের বেলা সকলেই উঠে পড়ে। সেই সময় অর্থাৎ ওই 4টে থেকে 6টার মধ্যে, 6টা তাও অনেক বেশি হয়ে যাচ্ছে, বড় জোর 4টে থেকে 5টা। আর এখন যেহেতু ভগবান সূর্যনারায়ণকে ওঠা দেখতে পাই না, কারণ তখন আকাশ কুয়াশায় ঢেকে থাকে, এখন 6টা সাড়ে 6টা পর্যন্ত ঠিক আছে। আর এখনকার সময় অনুযায়ী বলি যে 4টে থেকে 6টা এই ব্রহ্ম মুহূর্ত ধরা যেতে পারে, যেহেতু সূর্যনারায়ণের দেখা পাওয়া যায় না। তো সর্বপ্রথম ঘুম থেকে উঠে কি করবেন? সকালে ঘুম থেকে উঠে বিছানা আরে গুছিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবার প্রথমেই প্রধান দরজায় গিয়ে ঝাঁট দিয়ে জল ঢেলে দিতে হবে। আর যে মায়েরা গ্রামগঞ্জে আছেন তারা ঝাঁট দিয়ে গোবর দিয়ে ছড়া দিতে পারেন বা গোবর দিয়ে মাড়ুলি দিতে পারেন, এটা অত্যন্ত ভালো। কিন্তু আমরা যারা শহরে বাস করি, যাদের প্রধান দরজা আছে, এই সময়ে অর্থাৎ এই ভোর 4টে থেকে 6টার মধ্যে যাদের যেমন দরজা আছে, সেই দরজায় ঝাঁট দিয়ে প্রথমেই জল ঢেলে দিতে হবে, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী দেবীর প্রবেশ হয়। তারপর বাসি কাজকর্ম ছেড়ে যত তাড়াতাড়ি পারবেন সকাল সকাল পুজো পাঠ সেরে নেবেন। হ্যাঁ বন্ধুরা, ধূপ ধুনো শাঁখ বাজিয়ে মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করবেন, কারণ এই সমস্ত গৃহে স্বয়ং মা লক্ষ্মী দেবী স্থিত থাকেন, কারণ সকাল সকাল মা লক্ষ্মী দেবী চলে আসেন। এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে এই ব্রহ্ম মুহূর্তে আমাদের এই পৃথিবীতে ভগবান নারায়ণ মা লক্ষ্মী দেবীকে নিয়ে ভ্রমণ করেন, এবং যে বাড়িতে এই পরিবেশগুলো পান সেই বাড়িতেই যান। আমরা হয়তো দেখতে পাই না, কারণ দেখার মতো সেই চোখ আমাদের এখনো হয়নি, কিন্তু একথা সত্য যে ভোরের বেলায় লক্ষ্মীদেবী এবং প্রভু নারায়ণ সত্যিই আসেন, এবং সেই সঙ্গে সঙ্গে আসেন দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী। কারণ এই ব্রহ্ম মুহূর্তে নন্দীর পিঠে উঠে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভ্রমণ করতে বেরোন,
এবং ওনারাও এই সমস্ত ভক্তের বাড়িতে আসে এবং তারই সাথে সাথে সমস্ত দেবদেবীরাও আসেন। আর যে সকল ব্যক্তিরা সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সদতর যায়, ঝাড় দিয়ে জল দেয়, সেই সকল ব্যক্তির গৃহে সমস্ত দেবদেবী প্রবেশ করে। বন্ধুরা, এরপর আপনারা যখন ঠাকুর ঘরে আপনাদের পুজো আরাধনা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর একটি ঘটি জলে পরিপূর্ণ করে রেখে দেবেন এবং সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন এবং দরজার সামনে আলপনা দেবেন এবং মনে মনে বলবেন, হে মা লক্ষ্মী দেবী, আমার ঘরে আপনি আসুন, আসন গ্রহণ করুন, সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুকেও নিয়ে আসুন। বন্ধুরা আপনারা যদি এই কথাটি বলতে বলতে আপনার ঘরেতে আলপনা দেন, তাহলে এটা অত্যন্ত ভালো, কারণ স্বয়ং মা লক্ষ্মী দেবী প্রভু শ্রী বিষ্ণুকে নিয়ে আপনার গৃহে আসবেন এবং বিরাজমান হবেন। বন্ধুরা, আপনারা কি জানেন যে এই ব্রহ্ম মুহূর্তে মা লক্ষ্মী দেবী আমাদের প্রত্যেকের ঘরে আসেন, কিন্তু কি হয় জানেন? যেহেতু এই সমস্ত বিধি সকল মানুষ বা সমস্ত পরিবারে মেনে চলে না, তাই মা লক্ষ্মী দেবী সেই গৃহ থেকে ফিরে চলে যান আর তার পরিবর্তে আসে অলক্ষ্মী। কারণ লক্ষ্মী দেবী যেটা পছন্দ করেন না, যেটা খান না, যে সমস্ত কাজ করলে লক্ষ্মী দেবী ক্রোধিত হন, সেই সমস্ত কাজে অলক্ষ্মী খুশি হন, তাই এই সমস্ত পরিবারে আসে অলক্ষ্মী। তাই যে পরিবারে সূর্য উঠে যাবার পরেও বিছানা ছেড়ে ওঠে না, সকালে বাসি পাঠ বা সদদরজায় ঝাঁট পড়ে না, জল দেয় না, উলুধ্বনি শঙ্করধ্বনি দেয় না, এঁঠো বাসনপত্র পরে থাকে, ধূপ দীপ জ্বালে না, যে পরিবারের মানুষজনেরা বাসি কাপড়ে থাকে সেই পরিবারে অলক্ষ্মী দেবীর প্রবেশ হয়, কারণ এঁঠো বাসনপত্র বেলা পর্যন্ত পড়ে থাকে, সেখানে মাছি মশা দুর্গন্ধ ছড়াতে থাকে। আর এই সমস্ত কাজই অলক্ষ্মী দেবী ভীষণভাবে ভালোবাসেন। তাই আপনারাই বলুন যে আপনারা আপনাদের গৃহে কাকে চান, লক্ষ্মী দেবীকে চান না অলক্ষ্মী দেবীকে? কারণ শাস্ত্রে উল্লেখিত আছে যে একদা এক সময়ে লক্ষ্মী দেবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কোন গৃহ বা পরিবার পছন্দ করেন। তখন স্বয়ং মা লক্ষ্মী দেবী এগুলি বলেছিলেন। ঠিক একই রকমভাবে অলক্ষ্মী দেবীকেও জিজ্ঞাসা করা হয়েছিল। অলক্ষ্মী দেবী বলেন, যে পরিবারে কলহ অশান্তি ঝগড়া রোগ শোক এঁঠো বাসনপত্র নোংরা আবর্জনা স্যাঁতস্যাঁতে জায়গা সদর দরজার সামনে নোংরা স্তূপ, এই সমস্ত গৃহে বা পরিবারে অলক্ষ্মী থাকতে ভীষণভাবে পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত কাজ যে গৃহে হয় সেই গৃহে অতি আনন্দে অলক্ষ্মী দেবী নৃত্য করেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।